আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফেনাডিন। এটি একটি 120 mg ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড। এখন আসুন যে ফেনাডিন এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি আমি আপনাদের বলে দিই। তো ফেনাডিন ট্যাবলেটটি মূলত সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসে ব্যবহার করা হয়, যেমন সর্দি ও কাশি হলে ওষুধটিকে ব্যবহার করা হয়, ঘন ঘন হাসি হলে ওষুধটিকে ব্যবহার করা হয়, শরীরের বিভিন্ন অংশে চুলকানি হলে ওষুধটিকে ব্যবহার করা হয়, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি ঝরা, চোখ চুলকানি হলে ওষুধটিকে ব্যবহার করা হয়, নাক দিয়ে পানি ঝরা, নাক চুলকানি, নাকের প্রদাহে ওষুধটিকে ব্যবহার করা হয়, পাশাপাশি নাক তালু ও গলার চুলকানিতেও ওষুধটিকে ব্যবহার করা হয়। আমি এক কথায় যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে অ্যালার্জির কারণে মানব দেহে যে রোগগুলোর সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত ফেনাডিন এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে ফেনাডিন এই ট্যাবলেটটির সেবনবিধি কী, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 120 mg একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার খেতে হবে। ওষুধটিকে খালি পেটেও খাওয়া যাবে এবং ভরা পেটেও খাওয়া যাবে। আর ফেনাডিন এই ট্যাবলেটটির পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা হতে পারে, মাথা ঘোরা ভাব হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, ডায়রিয়া হতে পারে, স্নায়ুবিক দুর্বলতা হতে পারে ইত্যাদি। আর বিশেষ করে যে সকল রোগীদের কিডনি, লিভার অথবা হার্টের সমস্যা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ফেনাডিন এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে যদি ওষুধটিকে সেবন করার খুব প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর ফেনাডিন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে 120 mg প্রতি পিস ফেনাডিন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 8 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।